সকাল সকাল ঘুম থেকে উঠে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। তাই তো আমরা স্বামী স্ত্রী মাকে নিয়ে বেরিয়ে গেলাম বিশ্ব বাংলা গেট ঘুরতে। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আমরা তো ছবি তোলা শুরু করে দিলাম, কিন্তু তারপর জানতে পারলাম এই টিকিটের ভ্যালিডিটি মাত্র 5 মিনিটের থাকে। তাই তো টিকিটটা নিয়ে তারপর দৌড় লাগালাম এন্ট্রেন্সের দিকে। এই যো সবাই মিলে ঢুকে পড়লাম বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টে। মায়ের বিশ্ব বাংলা গেট ঘোরার অনেক দিনের ইচ্ছে, তাই তো এখানে ঢুকে এত খুশি হয়ে গেছিল। এখানের ভিউ এত সুন্দর, দেখতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর এই ধরনের ভিউ এর সাথে যদি টেস্টি টেস্টি খাবার খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই না। এই যো মা আর মেয়েতে মিলে মেনু ডিসাইড করছি যে কি অর্ডার দেওয়া যায়। চলো তোমাদেরকে এবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানকার রেটস কিন্তু একদম রিজনেবল না, একটু হায়ার দিকে, বাট খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। কী কী আমরা নিয়েছিলাম সেগুলো সবই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো, বাট আগে তোমরা মেনু কার্ডটা ভালো করে চেক আউট করে নাও আর রেটসগুলোও দেখে নাও। আর এই ধরনের ব্লগস যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর আমার ভিডিওগুলোকে লাইক আর কমেন্ট দিতেও কিন্তু একদম ভুলো না। ভেতরের ডেকর কিন্তু খুব সুন্দর, একদম বাঙালিয়ানা টাচ। এখানে বউ আর বরের ছবিটার সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পাগলামো করছি দেখো। এই তো চলে এসেছে আমাদের খাবার, তন্দুরি চিকেন, ক্রিস্পি চিলি, বেবিকর্ন। এটা হলো লাটমাইকাই, এই ডিশটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। ক্রিস্পি চিলি বেবিকর্নটা দেখে তো পুরো লোভ লাগছে। আর মকটেলে আমরা নিয়ে নিয়েছিলাম আম পোড়ার শরবত, ভীষণ রিফ্রেশিং ছিল। দেখো আমার মায়ের রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে। আর এখানে চামচ দিয়ে অনেক কেরামতি করে আমি এই চিকেনটাকে ভেঙে খাচ্ছি, খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। এটা ছিল লাটমাইকাইয়ের চিকেন। আর এখানে তো চিকেন মমতাজ কাবাব, এই কাবাবটা এত টেস্টি আর এত সফট আর জুসি ছিল, এটা ডেফিনেটলি ট্রাই আউট করো। এই যে চলে আসলো এবার ডেজার্ট। ডেজার্টে আমরা নিলাম ব্রাউনি উইথ আইসক্রিম অ্যান্ড ক্যারামেল কাস্টার্ড। ক্যারামেল কাস্টার্ডটা জাস্ট ওয়াও ছিল, ডেফিনেটলি ট্রাই আউট করো। আর চকলেট ব্রাউনি উইথ আইসক্রিমটা একটু হার্ড ছিল, আরেকটু হয়তো গরম করলে ওটা আরেকটু সফট হতো, বাট খেতে খুব ভালো ছিল। তারপরে আমরা কোথায় কোথায় গেলাম, কী কী করলাম, এখানে মায়ের রিয়াকশন কেন এরম বেরোচ্ছে, এগুলো সবই তোমরা দেখতে পারবে আমার নেক্সট ব্লগটা। সো আমার নেক্সট ব্লগটা চেক আউট করতে কিন্তু একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করলাম, চলে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই গাইস।